नमस्कार दर्शक বন্ধুরা, ভক্তি কথায় আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের ইতুপূজা ব্রত পালনের নিয়ম এবং ইতুপূজা ব্রত পালনের ফলে কি ফল লাভ হয় সে ব্যাপারে বলবো। কিন্তু ভিডিও শুরু করবার আগে আমার সমস্ত দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল, আপনারা যদি এখনো ভক্তি কথায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। কার্তিক মাসের সংক্রান্তির দিন থেকে শুরু করে অগ্রহায়ণ মাসের প্রতি রবিবার বহু স্ত্রীলোক সংসারের মঙ্গল কামনায় ইতু ঠাকুরের পূজা করে থাকেন। অগ্রহায়ণ মাসের প্রতি রবিবার ইতু পূজা করে সংক্রান্তির দিন পূজা সম্পন্ন করা হয়, অর্থাৎ বিসর্জন দেওয়া হয়। ইতু হলেন আসলে সমস্ত ব্রহ্মাণ্ডের শক্তির উৎস তথা আলোর আধার ভগবান সূর্যদেব। ইতুর অপর নাম মিত্র, আর সেখান থেকে শব্দটি অপভ্রংশ হয়ে মিতু হয়, আর তারপর চলতি ভাষায় ইতু নামে খ্যাতি লাভ করে। অনেক অঞ্চলে আবার অন্য ধারণাও রয়েছে। অনেকে আবার শস্যের দেবী রূপে ইতু মাতা কল্পনায় এদিন পূজা করে থাকেন, অর্থাৎ মাতৃকা দেবী রূপে গণ্য করে থাকেন। অনেক অঞ্চলে ইতু ঠাকুরকে ইতু লক্ষ্মী রূপে পূজা করা হয়। ধনধান্য সম্পদ ও সমৃদ্ধির রূপিণী দেবী লক্ষ্মীর আরাধনাই হলো ইতু পূজা। বস্তুত অগ্রহায়ণ মাসে সূর্যদেব বৃশ্চিক রাশিতে অবস্থান করেন, আর এই অবস্থানের ফলেই সূর্যের নাম হয় মিত্র। কার্তিক সংক্রান্তির দিন থেকে শুরু করে গোটা অগ্রহায়ণ মাস ব্যাপী প্রতি রবিবার সূর্যদেবের পূজা করা হয়। আবার কোথাও কোথাও নিয়ম থাকে শুধুমাত্র অগ্রহায়ণ সংক্রান্তির দিন এই ব্রত পালন ও উদযাপন করবার। ইতু পূজা ব্রত অগ্রহায়ণ মাসে রবিবার পালন করা হয়, কারণ রবিবার রবি অর্থাৎ সূর্যদেবকে উৎসর্গীকৃত দিন। কার্তিক মাসের সংক্রান্তির দিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে পূজাস্থানে আলপনা এঁকে পরিষ্কার একটি মাটির সরায় অথবা মাটির পাত্রে মাটি ভরে তার মধ্যে ধানের বীজ, তৃণগুচ্ছ, মানকচু, হলুদ, কলমি, শুষ্নি ইত্যাদির মূল সহ শাক ওই মাটিতে বপন করতে হয়। আর সেই সঙ্গে ছোলা, মুগ, মটর, তিল, জব, ধান, গম ইত্যাদি সহ আট রকমের শস্য ওই মাটির পাত্র বা সরার মধ্যে ছড়াতে হয়, আর সেই সঙ্গে দিতে হয় বট গাছের পাঁচটি ছোট ডাল। তারপর লাল সাদা দুটি মাটির ঘট নিয়ে ঘটে সিঁদুর গোলা দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে ঘটের উপর বিজোড় সংখ্যক আমের পল্লব বসাতে হয়। আম পল্লবটি বসাবার আগে প্রতিটি পাতায় অবশ্যই সিঁদুরের ফোঁটা দিতে হবে, আর তারপর ঘটে সিঁদুরের ফোঁটা দিয়ে সুপারি, হরিতকি, ফুল ইত্যাদি দিয়ে ঘটটি জলপূর্ণ করতে হবে। অনেকে ঘটের মধ্যে শস্য ছড়িয়ে দেন, কিন্তু তা কখনোই করা উচিত নয়, ঘট পাতার নিয়মেই ঘট বসাতে হয়। আর আমি যেরকম আগে বলেছি মাটির পাত্রে বা সরাতেই চারপাশে শস্যগুলি ছড়িয়ে দিতে হবে। ঘট সাজানো হয়ে গেলে ঘটটিকে ওই মাটির পাত্রের মধ্যবর্তী স্থানে ছোট্ট মাটির সরার উপর বসাতে হবে। এই সমস্ত জিনিসই আপনি দশকর্মাতে পেয়ে যাবেন। তারপর ওই মাটির পাত্র বা সরার চারপাশে সিঁদুরের ফোঁটা দিতে হবে এবং স্বস্তিক চিহ্ন আঁকতে হবে। এরপর ইতু ঠাকুরের উদ্দেশ্যে ফুল, ফুলের মালা নিবেদন করতে হবে, আর মাটির পাত্র বা সরাটিকে খড়ের বীরের ওপর বসাতে হবে। এরপর ধূপ, দীপ, কর্পূর সহযোগে আরতি করে ফল, মিষ্টির নৈবেদ্য দিতে হবে। প্রতি রবিবার পূজোর সময় ঘটে জল দিতে হবে। ইতু পূজোর সময় বলা হয় ইয়তি ইয়তি নারায়ণ, তুমি ইয়তি ব্রাহ্মণ, তোমার শিরে ঢালি জল, অন্তিম কালে দিও ফল। অনেক ক্ষেত্রে আবার ইতু ঠাকুরকে সাত দেওয়ার প্রথাও রয়েছে।
কারণ ইতু ঠাকুরকে ইতু দেবী বা ইতু লক্ষ্মী রূপেও কল্পনা করা হয়। এদিন নতুন গুড় চাল ও দুধ দিয়ে পরমান্ন তৈরি করে ইতু ঠাকুরকে নিবেদন করা হয়। পূজোর পর সেই প্রসাদ শুধুমাত্র মহিলাদের মধ্যেই বিতরণ করা হয়। অগ্রহায়ণ মাসের সংক্রান্তির দিন পূজা সম্পন্ন হওয়ার পর ইতু ঠাকুরকে মাথায় করে নিয়ে জলে বিসর্জন দিতে হয়। প্রতিবার ইতু ঠাকুরের পূজোর পর হাতে আতপ চাল ও দূর্বা নিয়ে ব্রত কথা শুনতে হয় অথবা ইতু পূজার ব্রত কথা পাঠ করে পূজা সমাপন করতে হয়। আমি খুব শীঘ্রই আমার চ্যানেলে ইতু পূজার ব্রত কথা নিয়েও একটি ভিডিও আনতে চলেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ইতু পূজার প্রতিটি ব্রত পালন করবার দিন ব্রতধারীর সম্পূর্ণ নিরামিষ আহার করা উচিত। পূজা সম্পন্ন না হওয়া পর্যন্ত জল গ্রহণও করা উচিত নয়। তাই কার্তিক মাসের সংক্রান্তি থেকে শুরু করে অগ্রহায়ণ মাসের সংক্রান্তি পর্যন্ত প্রতি রবিবার ইতু পূজা না করা পর্যন্ত জলগ্রহণও করতে নেই। সকালে পূজা হয়ে গেলে পূজার প্রসাদ এবং ফল খাওয়া যায় আর রাত্রে লুচি পরোটা ইত্যাদি খাওয়া যায়। ইতু পূজার ব্রত যাপন শুরু করলে তা আজীবন সম্ভব হলে পালন করাই উচিত। একান্তই কোনো অসুবিধা হলে এই ব্রত পালনের ভার নিজ কন্যা অথবা পুত্রবধূকে দেওয়া যায়। বিবাহিত অবিবাহিত সব মেয়েরাই এই ব্রত পালন করতে পারেন। জ্যোতিষ মতে সূর্যদেবের আশীর্বাদে কোনো নারী সন্তান লাভ করেন, তাই এই পূজার মধ্যে দিয়ে সন্তান লাভ তথা সন্তানের মঙ্গল কামনার প্রার্থনা করা হয়। এছাড়া সংসারের দারিদ্রতা দূর করতে এবং সূর্যদেবের আশীর্বাদে যে কোনো রোগ থেকে মুক্ত হতে এবং নিজ পাপ ক্ষয় করে মোক্ষ লাভ করতে এই পূজা সম্পন্ন করা হয়। আজকে তবে এ পর্যন্তই রইল বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগছে। পৌরাণিক আরো অন্যান্য কাহিনী এবং পূজো সম্পর্কিত যাবতীয় তথ্য জানবার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকুন, নমস্কার।